أمو أمو ده كده أمو 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 بديش تلام حالو تلام ديش ايش مار كلام هيا রাজার রক্তে বড় বেশি তেজ ওকে চিরতরে খালাস করে দাও দরকার ছোট মিয়া ঠিকই বলেছে হারামির বাচ্চা হারামিটাকে খতম করে দাও না পুলিশে ধরিয়ে দাও না এটা পুলিশের মামলা নয় ওর সাথে মোকাবেলা হবে আমার যে মেয়ের জন্য রাজা আমার ছেলের গায়ে হাত দিয়েছে সেই মেয়েকে আমার বাড়ির দাসী করে ঘরে আনবো রাজার গায়ে নয় কলিজায় আঘাত করব কলিজায় চলে পুরে মরতে মরতে বুঝবে আমার কি ক্ষমতা আব্বাস মাহমুদ শেখে খবর দে তার মেয়ে আমার বাড়ির দাসী হবে আমার জুতো বুঝবে দামি জুতা বুঝাও কি হান্নান তুই যাকে পছন্দ করেছিস তাকে পছন্দ হয়েছে মাহমুদ শেখ আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায় এ তো আমার সৌভাগ্য কিন্তু আমার তো টাকা পয়সা নাই মানি ইজ নো প্রবলেম হ্যাঁ টাকা কোনো সমস্যা নয় বলো তোমার কত টাকা লাগবে না না ঠিক আছে চেয়ে আমি ঠকতে চাই না মনে করুন আপনার টাকা আমি পেয়ে গেছি আর আমার মেয়েও আপনার বাড়ির বউ হয়ে গেছে কিন্তু মেয়ে আমার নাবালিকা নাবালিকা হয়েছে তো কি হয়েছে হান্নান আরো কিছুদিন অপেক্ষা করবে কি বলিস রে হানু কিছুদিন কেন ওর জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করব মা এই নিশ্চয়ই করবে ওর চাচাই আব্বাস চৌধুরী আজ পর্যন্ত এমন একটা সুন্দরী মহিলার প্রতীক্ষা আছে আমার সুখ আছে কিন্তু শান্তি নয় তাহলে তুমি আমাকে কথা দিলে জি 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 ঠিক আছে এই মেয়ে আজ থেকে মনে করবে তুমি চৌধুরী বাড়ির বউ নাও মিষ্টি খাও আর কখনোই গুন্ডা বদমাশ রাজার সঙ্গে মিশবে না হ্যাঁ নাও খাও 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 হ্যাঁ খাও মা খাও এত আদর করে খাওয়াচ্ছি খাও হ্যাঁ এত দামি মিষ্টি কখনো খায়নি তো তাই কষ্ট হচ্ছে বলো না মিস্টার মামাকে আমার আছে কি কথা না বললাম না আমি বলতে পারবো না কেন মা এই জন্য যে আমি কোনোদিন অন্যের কাছে হাত পাতিনি শত দুঃখ কষ্টের মাঝেও নিজেকে ছোট করিনি এ তুমি কি বলছো হ্যাঁ কোন মুখ দিয়ে যাবো আমি কি করিস তুই কি আছে তোর যে তিনিকে তোর কাছে বিয়ে দেবে মা আমি চিনিকে ছাড়া বাঁচবো না আগে নিজের পায়ে দাঁড়া একটা কিছু কর মানুষের মতো মানুষ হ সেই দিন আমি বুক ফুলে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো এটাই আমার শেষ কথা মা